नमस्कार बंधुरा এটা হচ্ছে কাটলিয়া পুকুর। অনেক বন্ধুরাই জানেন বা চেনেন, খুব সুপরিচিত পুকুরটা। তো এই কাটলিয়া পুকুরে এটা কম্পিটিশন দেওয়া হবে। তো কাটলিয়াটা কোথায় পুরো ডিটেইলসটা দাদারা বলে দিবেন, তো আমি ওনাদের মুখ থেকে ডিটেইলসটা নিয়ে নেব। এই পুকুরে কবে পাস চালু হবে, কত টাকা টিকিট, কটাক সিপ মানে কগাছা সিপ এবং কি টোপ ক কাটা এবং কটা সিট, ডিটেলসটাই ইনারা বলবেন। তো ভালো প্রাইস রেখেছেন ইনারা, তো আজকে এনাদের কাছ থেকে আমরা ডাইরেক্ট এনাদের মুখ থেকে শুনে নেব ওনাদের পুকুরের কন্ডিশনটা কী আছে। দাদা বলুন। 18/4/2021 মানে রবিবার সোমবার বন্ধ, মঙ্গলবার আবার বুধবার বন্ধ, বৃহস্পতিবার শুক্রবার বন্ধ, রবিবার, মানে এইভাবে চারটে দিন ওনারা পাস চালু রাখবেন। বন্ধুরা পার ডে 61টা সিটিং আছে, আর 3,000 টাকা সিটের দাম, দু গাছা সিপ ফেলা যাবে, অনলি সাতু আর সাদা টোপ, 1,000 টাকার এনডিপি। আপনারা বুকিংয়ের ব্যবস্থা আছে অনলাইনে, তো অনলাইনে ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে, ওনাদের সঙ্গে কথা বলে আপনারা বুকিং করবেন। এবং বলতে চাই যে বন্ধুরা আগে যে আসেননি, আগে নিজে চোখে দেখে যান, নিজেরা বুক করে আসুন, সে ডিটেলসটা দেখে অবশ্যই বুক করবেন। মাত্র 4 দিন পাস এবং কী কী প্রাইস আছে একটু যদি আপনি একটু বলেন। বন্ধুরা বড় মাছ থেকে ছোট মাছ সেইভাবে প্রাইস, ফার্স্ট সেকেন্ড থার্ড বা তিনটে বাইক আছে, ফ্রিজ আছে, আর অন্য অন্য অনেক প্রাইস রেখেছেন এনারা। সান্ত্বনা পুরস্কার তো আছেই, সকালে চা দুজনের, তারপরে টিফিন থাকবে, তারপর দুপুরে ভাত থাকবে, তো দুজনেরই ইনারা দেবেন। আর বাকি এক্সট্রা লোক থাকলে এক্সট্রা আপনাদের বলতে হবে, অর্ডার দিতে হবে, তাহলে তারা ব্যবস্থা করে দেবেন। সলভ একটা বিখ্যাত নাম, যে সলভ কাটলিয়া পুকুরে, তারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানে কাটলিয়াতে কী ধরনের মাছ আছে। এখানে মাছ ধরে অন্তত মানুষ খুব খুশি হয়, সেই কাটলিয়াতে এত বছর বাদে একটা সিদ্ধান্ত নিয়েছে কলকাতা লক্ষ্মীদা মিলে, মুম্বাই মুম্বাই মিলে একটা কমিটি সিদ্ধান্ত নিয়েছে একটা কম্পিটিশান করবে বলে। যে কম্পিটিশানটা আমার মনে হয় আগামী দিনে হাওড়া জেলায় আপনারা মাছ পাবেন, কত থেকে আমি বিজ্ঞানী বলতে পারি, কম্পিটিশানে যে ফার্স্ট হবে সেকেন্ড হবে সেটা অনেক, কিন্তু মাছ সব থেকেই পাবেন কাটলিয়া পুকুর। এবং খুব সাইজের মাছ আছে, মাছ ধরে আপনারা এখানে যে পুরস্কার রেখেছে, যে টাকার মধ্যে 4 দিন সাতখানা করে টিকিট, 240টা সিট হবে 4 দিনে, এবং খাওয়া দাওয়া দিয়ে যে প্রাইস দিচ্ছে, 3টে বাইক এবং 13খানা পুরস্কার, এছাড়া আরও অনেকে ডোনেট করবে পুরস্কার, সেগুলো আমরা এখন ঘোষণা করছি না। আমরা এই পুকুরে লটারি সিস্টেমে সিট সংগ্রহ করতে হবে, যখন লটারিটা হবে তখন কমিটি পক্ষ সামনে থাকবে না, সমস্ত শিকারী যারা আছেন শিকারীদের মাধ্যমে এই লটারিটা বণ্টন করা হবে, তো সেখানে কোনো ডব্লিউসিটির ব্যাপার থাকবে না। তো আপনারা সব থেকে এটা ফলো করুন যে এই এই যে লটারিটা হবে এটা সমস্ত শিকারী মিলেই লটারিটা হবে, এটাই সব থেকে বড়ো ব্যাপার, যে এখানে কোনো অন্যরকম কোনো কারসুটি চলবে না। এবার পুকুরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখব, পুকুরটার পরিবেশটা কেমন আপনাদের অবশ্যই দেখাবো। আচ্ছা সিপের সংখ্যাটা কত একটা বলুন, দু গাছা এখন করোনার টাইম, সবাই জানে এটা আমার বাড়াবাড়ি এসেছে, তো সবাই সেই জন্য একটু সাবধানতায় চলতে হবে, নিজের সাবধান নিজে থাকলে আমাদের দেশের ভালো হবে, সবার ভালো হবে, সবার সুমঙ্গল, সবাই ভালো হবে। তো ওটার কোনো আচ্ছা যে কোনো কাটা আপনি ইউজ করতে পারেন, 6 কাটা 8 কাটা যাই আপনার সুবিধা সেটাই আপনি ইউজ করতে পারবেন, এবং মশলা করতে পারবেন, মশলা করা যাবে, আপনি আপনার মতো ভাষা চলবে না, জল ভাষা ভাষা কোনো রকম স্বাভাবিক, যে সমস্ত পুকুরের সাধারণ যে ভালো ভালো নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী পুকুর। দাদা মাছের সাইজটা একটু যদি বলেন, আপনার পুকুরের মাছের কি মোটামুটি সাইজ, কারণ অনেকে জানে না দূরের লোকে যারা কখনো আসেনি, তো তারা অবশ্যই জানতে চায় কি ধরনের মাছ আছে, কি সাইজের মাছ আছে, সেইগুলো একটু বলুন। রুই মৃগেল তো আছেই, কাতলা মাছের সংখ্যাটা বেশি আছে,
তো মাছের মেইন যে মাছগুলো মানে কাতলা মাছটা সবার টার্গেট থাকে ওটা কি সাইজের মোটামুটি স্ট্যান্ডার্ড যেটা আছে 8 কেজি থেকে 10 কেজির ভিতরে 1.5 2 মাছটা বেশি 1.5 2 এর মাছটা বেশি সেটা স্বাভাবিক সব পুকুরেই ওটা ওই সাইজটা বেশি থাকে কারণ ওই ওই সাইজের মাছটা কম বেশি সবাই সবার সিপেই ওঠে কম বেশি বলছে এই যে এনাদের অফিস এনাদের ও বন্ধুরা আর একটা খবর সেটা হচ্ছে এখানে এনাদের টয়লেটের ব্যবস্থা আছে পায়খানা বাথরুমের ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই যারা দূরের থেকে আসবেন অনেক সকালবেলা তো অনেক প্রবলেম হতে পারে তো সেই ব্যবস্থাটা এনারা রেখেছেন এই আমাদের এই টোটাল পুকুরটা একবার দেখিয়ে দিলাম এবং গাড়ির পার্কিংয়ের সুব্যবস্থা আছে বিনা পয়সায় আপনাদের আর একটু বলি দু চাকা চার চাকা যে কোনো গাড়ি অ্যাভেলেবেল রাখার জায়গা আছে তা নিয়ে কোনো সমস্যা নেই দাদা আপনাদের পুকুরের সময়সীমা কখন থেকে কখন 5টা থেকে লটারি আরম্ভ হবে 6টা থেকে ছিপ ফেলা 6টা থেকে 4টে 6টা থেকে 4টে বিকাল 4টে আর প্রাইজের দিন ওই একই থাকে একই থাকে আচ্ছা প্রাইজটা দেওয়া হবে আপনার মোটামুটি ওই লটারি ওই আমাদের সব মানে কমপ্লিট হওয়ার পরে প্রাইজটা দেওয়া শুরু করবে মানে লাস্টের দিনই প্রাইজ দিয়ে দিবে হ্যাঁ একদম কমপ্লিট আচ্ছা ঠিক আছে বন্ধুরা শুনলেন আরেকটা কথা মাছগুলোকে ওয়েট করাতে হবে যাদের মাছ হয়ে যাবে সাড়ে তিনটের মধ্যে এসে মাছগুলোকে ওয়েট করে নিন 11th আওয়ারে যে মাছ যদি ওঠে সেটা পরে ব্যাপার কিন্তু যাদের জালে মাছ থাকবে মাছটা যেন সাড়ে তিনটের সময় এসে ওয়েট করে অতিমুক্ত